7 জানুয়ারির ভোট বাতিল করে সরকারকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। রাজধানী গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির নেতারা। বলেন, শুধু ভোট নয়, আওয়ামী লীগকেও প্রত্যাখ্যান করেছে দেশের মানুষ। এ সময় জনগণের সরকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি নেতারা। 7 জানুয়ারির ভোট নিয়ে দলের বিশ্লেষণ তুলে ধরতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 72 দিন পর বিএনপির সংবাদ সম্মেলন। 7 জানুয়ারির দামি নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করেছে। বিএনপির দাবি, ভোটে আওয়ামী লীগের নৈতিক পরাজয় ঘটেছে। গতকাল এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের শোচনীয় নৈতিক পরাজয় হয়েছে। জনগণ গতকাল ভোট বর্জন করে এই বার্তা স্পষ্ট করে দিয়েছে যে বর্তমান সরকার, বর্তমান নির্বাচন কমিশন এবং সর্বশেষ দ্বাদশ পার্লামেন্টারি নির্বাচন সব কিছুই হচ্ছে ভুয়া। এ সময় একতরফা সাজানো নির্বাচন বাতিলের দাবি জানান বিএনপি নেতারা। অবিলম্বে 7 জানুয়ারির এই ডামি নির্বাচন বাতিল করতে হবে, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে জাতীয় নির্বাচন করতে হবে। দাবি আদায়ে বিএনপির আন্দোলন চলবে বলেও জানান নেতারা। আমরা রাজপথে নেমেছি জনগণের অধিকার ফিরে আনার জন্য। সেই আন্দোলনে আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথে আছি এবং আগামীতে আমরা রাজপথে থাকব, যতদিন না জনগণের সত্যিকার অধিকার জনগণের কাছে আমরা ফিরে দিতে পারি, এটাই বিএনপির প্রতিজ্ঞা। বিএনপি নেতাদের দাবি, মেয়াদ বাড়ানোর ভোট করেও পার পাবে না আওয়ামী লীগ। জাকারিয়া আহমেদ, DBC News, ঢাকা।